দখলদার ইসরায়েল ধীরে ধীরে নিজের সীমানা বাড়াচ্ছে, বিদেশে থাকা ইহুদিদের এনে সেই অবৈধ জায়গায় গড়ে দিচ্ছে বসতি। তবে নতুন এক পরিসংখ্যান বলছে, দলে দলে ইসরায়েল ছাড়ছে দেশটির নাগরিকরা। গাজার পাশাপাশি লেবাননেও ইসরায়েলি আগ্রাসন চলছে। এমত অবস্থায় ইসরায়েল ছাড়ার হিড়িক পড়ে গেছে। বলা হচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পর চলতি বছর ইসরায়েল ছাড়ার প্রবণতা বেড়েছে 3 গুণ। ইসরায়েলের মারিফ পত্রিকার বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, এ বছরের প্রথম 7 মাসেই দেশ ছেড়েছে 40,000 ইসরায়েলি। এমনকি অন্য দেশের নাগরিকত্ব নেওয়ার হারও বেড়েছে ইসরায়েলে। গত সপ্তাহে পরিচালিত জরিপ অনুসারে অনেকে বলেছেন তারা ইতিমধ্যে চলে গেছেন। জরিপে অংশ নেওয়া 23% উত্তরদাতা বলেছেন তারা ইসরায়েল ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। 9% ইসরায়েলি বলছেন তারা দেশ ছাড়বেন কিনা জানেন না। মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রায় 10 লাখ ইসরায়েলি বিদেশি পাসপোর্ট নিয়েছে। সর্বাত্মক যুদ্ধ শুরু হলে যেন তড়িঘড়ি নতুন ঠিকানায় চলে যাওয়া যায়, তাই এমন পদক্ষেপ নিয়েছে।